খেতে ইংরাজি জানিব লাগিব। ইংরাজি ভাষা নাজানিলে প্রার্থিত্ব লাভ নকৰিব, অর্থাৎ নির্বাচন খেলিব নোৱাৰিব। AIDF-ৰ তৰফৰ এই বিশেষ শর্ত আরোপ করা হয়েছে প্রার্থীসকলক লৈ। আৰু সাংসদ বদরুদ্দিন আজমলে এতিয়া যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে দিছে প্রার্থীসকলক লৈ, অর্থাৎ প্রার্থীসকলে ইংরাজি ভাষা জানিব লাগিব, ইংরাজিত কথোপকথন কৰিব পাৰিব লাগিব। এই নিয়ম ধার্য করে দিয়া হয়েছে AIDF দলত। আমি সবিস্তারে খবরটি লৈ অহার চেষ্টা করি। AIDF দলত আরম্ভ হয়েছে নতুন নীতি নিয়ম, আর এটার সাংসদ হব লাগিলে জানিব লাগিব ইংরাজি ভাষা। ইংরাজি নাজানিলে দিয়া নহব দলীয় টিকট। করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রার্থীর রখা হয়েছে এই বিশেষ যোগ্যতার মাপকাঠি। হাইলাকান্দির এক নির্বাচনী সভাত আয়োজিত হয় এক বিশেষ প্রতিযোগিতা, যত দলীয় টিকট বিচরা দুগী প্রার্থীয় ভাগ লো এই প্রতিযোগিতাত। দুই প্রার্থী ক্রমে ডক্টর KM বাহারুল ইসলাম আর সমান্তরালক সাবুল চৌধুরীক ভাষণ দিবলৈ দিয়া হয় ইংরাজিত। আর ভাষণের বিষয় আছিল NRC কা আর UCC। লোকসভা নির্বাচনক লৈ আজমলৰ বিশেষ দাবি যে তেখেতে দাবি কৈছে কংগ্রেছ বিধায়কে AIDF দলক সমর্থন জানার কথাও সদরি করেছে বদরুদ্দিন আজমলে। পুনর্বালয় করেছো আগন্তুক লোকসভা নির্বাচনক লৈ AIDF দলত সলনি হয়েছে নীতি নিয়ম। এটার সাংসদ হব লাগিলে জানিব লাগিব ইংরাজি ভাষা। ইংরাজি কথা নাজানিলে বা ইংরাজি কব নোৱাৰিলে নহব বা নাপাব দলীয় টিকট। করিমগঞ্জ লোকসভা সমষ্টি প্রার্থীর রখা হয়েছে এই যোগ্যতার মাপকাঠি। হাইলাকান্দির এক নির্বাচনী সভাত আয়োজিত হয় এক বিশেষ প্রতিযোগিতা, যত দলীয় টিকট বিচরা দুগী প্রার্থীয় ভাগ লো এই প্রতিযোগিতা। আর দুইগী প্রার্থী ক্রমে হয়েছে ডক্টর KM বাহারুল ইসলাম আর সমান্তরালক সাবুল চৌধুরী। দুইগীকে ইংরাজি ভাষাত ভাষণ দিবলে রখা হয়। ভাষণের বিষয় আছিল NRC কা আর ইউনিফর্ম সিভিল কোড। লোকসভা নির্বাচনক লৈ বদরুদ্দিন আজমলে কেবাটাও দাবি উত্থাপন করা দেখবলে পাওয়া গেছে, অর্থাৎ ধুবুরীত সাংসদ বদরুদ্দিন আজমলে প্রতিদ্বন্দ্বিতা আগবাব এই কথা নিশ্চিত হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে। আর সমান্তরালক করিমগঞ্জ বা অন্য স্থানতো যত যত প্রার্থিত্ব আগবাব সেই কথা উল্লেখ করেছে সাংসদ বদরুদ্দিন আজমলে। আর এই মুহূর্তে আমি সেই কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করি, যত প্রার্থী কেনেদরে নির্বাচন করেছে সাংসদ বদরুদ্দিন আজমলে। ইংরাজি ভাষা জানিব লাগিব, ইংরাজিত কথা কোব পারিব লাগিব, আর বিষয় নির্ধারণ করে দিয়া হয়েছে, আর এই বিষয়ত কথোপকথন করবলে দিয়া হয়েছে সাংসদ বা যখন প্রার্থিত্ব লাভ করব প্রার্থিত্ব বিচারিছে তেখেতসকলক এনেদরে ইংরাজি ভাষা জানাতো বাধ্যতামূলক করে দিছে সাংসদ বদরুদ্দিন আজমলে। আর সেই কিছু দৃশ্যাংশ সাংসদগাকে কেনেদরে তদারক করেছে পরিচালনা করেছে সমগ্র বিষয়টি আমি সেই দৃশ্যাংশ এই মুহূর্তে দেখাই লওয়ার চেষ্টা করি। And only one law will circulate in India. Remember, I want to do support to UCC. And he will against. Okay? He will oppose the bill of UCC. And he will support them. Electoral proposal. My honorable leader. No. You are in parliament. Yes. And uniform civil court. Is necessary for today in secular, secular nature and diversity of religion, diversity of values, diversity of culture. We should obey uniform civil laws for the unity of India, for the unity of India as a whole. Which will codify all personal laws of this country. First of all, this country does not have only one Muslim personal law. This country has 225 plus
committees, those who are doing many committees, chairs, and other committees are involved. The problem of this government is, and the ruling party, that they think that maintaining of uniform civil code, they will only try to stop the Muslims to have their laws, which is belonging to their Sharia, and which is according to their Quran and Hadith. Ami Raijor Pratinidhi Raijabasi. রাইজবাস কোন মানুষ বেশি যোগ্য পার্লামেন্টের কারণে রাইজে দিয়ে দিব, ভোট তো হয়ে গেল, পিছিয়ে তো খালি ভোট পড়ব, ভোট ধান হবা, বাকি একো নাই। রমজান মা সম্মুখত আছে, আমি কষ্ট করব নোৱাৰো। আগের পর যদি আমি ডিসিশন লই লো রাইজর উপর, আমি এড়ি দিছো, রাইজে ডিসিশন লই লব, এর ভিতরে কোনজন পার্লামেন্টের যোগ্য মানুষ আছে মানুষ সাইড লই লব, খালাস হয়ে গেল। আজি দেখলে এটা ইন্টারভিউ নিছিল বলে আপনি না হইছো হইছো হবো আবো আকো হবো না, আমি হাজি আমিনুল তো নগাঁও দি দিছো, মই নিজে নিজক সিলেক্ট করে দিছো আপনার দোয়ায় ধুবড়ির কারণে। হ্যাঁ, মাত্র একটাই সিট বাকি আছে, করি মই যাই, তুই যাব চল। ওকে, এইটু সিলেক্ট হওয়ার কি ইমান লেট হয়ে আছে, দুটো অলরেডি সিলেক্ট করে লিছো না? আমি বাদশাহী আছো, কংগ্রেসে কাক দিয়ে ময়দানক আমি জিতিয়ালাম, আমি নগাঁও জানো গৌরব গগৈ পাব, খালাস ইয়াত এতিয়া কোনে পাব, কংগ্রেসে কাক দিব, আমার নতুন লিডার সাহেব টিকিট লব না নলব, এতিয়া শুনি আছো তেখেতর একদম জোরহাট খেলার প্রয়াস চলাই আছে, শুনিছো? মই না শুনা নাই, মই শুনা নাই। দেখা গেছে কমলক্ষ দেব গেছে, ইতিমধ্যে বিজেপি সমর্থন করেছে, গোটেই যখন হিন্দু নেতা আসলে কংগ্রেস লাহে লাহে এটি বিজেপি না না মুসলমানও যাব, তুই মজুদ্দিন না যায় বিজেপি যাব নোৱাৰিব, এজিপি যাব, এজিপি যাব নোৱাৰিব, ইউডিএফ আহিব, একদম কন্ট্রাক্ট আছে, এক হপ্তাহ না 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 এক হপ্তাহ। আমি রাইজর প্রতিনিধি, রাইজে বাসিব, রাইজে বাসক কোন মানুষ বেশি যোগ্য পার্লামেন্টের কারণে রাইজে দিয়ে দিব, ভোট তো হয়ে গেল, পিছিয়ে তো খালি ভোট পড়ব, ভোট ধান হবা, বাকি একো নাই। রমজান মা সম্মুখত আছে, আমি কষ্ট করব নোৱাৰো, আগের পর যদি আমি ডিসিশন লই লো রাইজর উপর, আমি এড়ি দিছো, রাইজে ডিসিশন লই লব, এর ভিতরে কোনজন পার্লামেন্টের যোগ্য মানুষ আছে মানুষ সাইড লই লব, খালাস হয়ে গেল। আজি দেখলে এটা ইন্টারভিউ নিছিল বলে আপনি না হইছো হইছো হবো আবো আকো হবো বাকি সিটের আরো হচ্ছে কত না, আমি হাজি আমিনুল তো নগাঁও দি দিছো, মই নিজে নিজক সিলেক্ট করে দিছো আপনার দোয়ায় ধুবড়ির কারণে। হ্যাঁ, মাত্র একটাই সিট বাকি আছে, করি মই যাই, তুই যাব চল। ওকে, এইটু সিলেক্ট হওয়ার কি ইমান লেট হয়ে আছে, দুটো অলরেডি সিলেক্ট করে লিছো না? আমি বাদশাহী আছো, কংগ্রেসে কাক দিয়ে ময়দানক আমি জিতিয়ালাম, আমি নগাঁও জানো গৌরব গগৈ পাব, খালাস ইয়াত এতিয়া কোনে পাব, কংগ্রেসে কাক দিব, আমার নতুন লিডার সাহেব টিকিট লব না নলব, এতিয়া শুনি আছো তেখেতর একদম জোরহাট খেলার প্রয়াস চলাই আছে, শুনিছো? মই না শুনা নাই, মই শুনা নাই। দেখা গেছে কমলক্ষ দেব গেছে, ইতিমধ্যে বিজেপি সমর্থন করেছে, গোটেই যখন হিন্দু নেতা আসলে কংগ্রেস লাহে লাহে এটি বিজেপি না না মুসলমানও যাব, তুই মজুদ্দিন না যায় বিজেপি যাব নোৱাৰিব, এজিপি যাব, এজিপি যাব নোৱাৰিব, ইউডিএফ আহিব, একদম কন্ট্রাক্ট আছে, এক হপ্তাহ না 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 এক হপ্তাহ। আমি রাইজর প্রতিনিধি, রাইজে বাসিব, রাইজে বাসক